एक दिन तुम्हारी नाम मस्जिदे हबेला तोईरी थे को तोईरी रेखो कोबोरेर माल समान एक दिन तुम्हारी नाम मस्जिदे हबेला एक दिन तुम्हारी नाम मस्जिदे हबेला एक दिन तुमाके পরিয়ে কাফন সঙ্গী সজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ইমান एक दिन तुम्हारी नाम मस्जिदे हबेला नामे समन जारी होले करबे अटक বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুরি থাকবে না দেহে যৌবন ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকো তৈরি রেখো কোরআনি জীবন বিধান एक दिन तुम्हारी नाम मस्जिदे हबेला एक दिन तुमार होबे विचार लाभ होबे ना दुनियार क्षमतार होते जदि पारो नबी जी राशी पुल सिराते पार होए जाबे ठीक तोईरी थे को तोईरी रेखो जन्नती होवार सुपान एक दिन तुम्हारी नाम मस्जिदे हबेला एक दिन तुम्हारी नाम मस्जिदे হবে ফেরাউনের চারটা বৈশিষ্ট্য সূরা কসাসের চার নম্বর আয়াতে বলা হচ্ছে জোরে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বললেন ইন্না ফিরাউন আলা ফিল আর নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত করেছিল জমিনে বিদ্রোহী আচরণ শুরু করেছিল জমিনের মধ্যে সে এতটা বিদ্রোহী হয়ে উঠেছিল এতটা অহংকার এতটাই অধ্যত সে শুরু করেছিল ক্ষমতার অহংকারে নিজেকে সে সর্বোচ্চ চূড়ায় উঠে গেছে এমনটা মনে করত আর যা মন চায় তাই করত শুধু তাই নয় তার অধ্যত বাড়তে বাড়তে অহংকার বাড়তে বাড়তে মানুষের পর্যায় থেকে নিজেকে রবের পর্যায়ে আবির্ভূত করে ঘোষণা দিয়েছে ফাকালা আনা রাব্বুকুমুল আলা
আল্লাহ ফেরাউনি কর্মকাণ্ড অন্য আয়াতে বললেন অধ্যত করতে করতে নিজেকে সে মানুষের কাতার থেকে রবের কাতারে নিয়ে নিজের পরিচয় দিয়েছিল আমি হচ্ছি রব আমি হচ্ছি বড় রব আমি হচ্ছি বড় প্রতিপালক আমি হলাম খোদা এই ফেরাউন সে জমিনে অদ্যত হয়ে এতটায় বিদ্রোহী হয়ে উঠেছিল চরম পর্যায়ের অহংকারী হয়ে গিয়েছিল ক্ষমতার অহংকারে ক্ষমতার দাপটে মানুষকে মানুষ মনে করে নাই মানুষের সাথে যেমন তেমন আচরণ করেছে মানুষের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন করেছে আজকের যুগে ফেরাউন নামে কেউ নাই কিন্তু ফেরাউনি আদর্শ লালন করে ক্ষমতার দাপটে ক্ষমতার অহংকারে মানুষকে মানুষ মনে করে না যার যার উপর ইচ্ছা তার উপরে ফেরাউনে নির্যাতন চালায় ফেরাউনের মতো অদ্ভুত হয়ে অদ্ভুত আচরণ করে যারা ক্ষমতার অহংকারে যা মন চায় তাই করে এইগুলো হলো এই যুগের নব্য ফেরাউনি আদর্শের নমুনা ফেরাউনের এক নাম্বার ক্যারেক্টার এই আয়াতে আল্লাহ বললেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ নিশ্চয়ই ফেরাউন জমিনের মধ্যে অদ্ভুত করেছিল বিদ্রোহী হয়ে উঠেছিল আর তার দুই নাম্বার ক্যারেক্টার ছিল ওয়াজআলা আহলাহা শিয়া সে তার আহাল তার জনপদের অধিবাসীদেরকে বিভক্ত করে রেখেছিল ফেরাউনি শাসনের নীতি ছিল ডিভাইড এন্ড রুলস বিভক্ত করো শাসন করো এই স্লোগানটা আপনাদেরকে মুখস্থ করতে হবে কারণ এটা তো আমি নিজে থেকে মুখস্থ করাচ্ছি না আলেমদেরকে সাক্ষ্য রেখে বলছি ফেরাউনি শাসনের নমুনা ছিল ওয়া জালা আর সে বানিয়েছে আহলাহা তার জনপদের অধিবাসীকে শিয়া বিভক্ত করে রেখেছে তাহলে তার শাসনের নীতি ছিল ডিভাইড এন্ড রুলস বিভক্ত করো শাসন করো এই স্লোগানটা শিখে যান ফেরাউনের নীতি ছিল স্লোগান ছিল বিভক্ত করো শাসন করো আমি বলবো বিভক্ত করো আপনারা বলবেন শাসন করো বলবেন হুজুর এটা কেন মুখস্থ করাচ্ছেন একটু পরে বুঝবেন কেন মুখস্থ করাচ্ছি ফেরাউনের নীতি ছিল বিভক্ত করো এত আস্তে বললে হবে না গো ভাই বিভক্ত করো শাসন করো বিভক্ত করো শাসন করো তার মানে দলে দলে মানুষকে ভাগ করে রাখা এটা ফেরাউনি আদর্শের নমুনা এখন আপনি বলবেন হুজুর এটা মুখস্থ করালেন কেন শুনেন ফেরাউন কেন তার এলাকার লোকদেরকে দলে দলে ভাগ করে রেখেছিল সব মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে যে কোনো সময়ে ফেরাউনের শাসনের ভীত নড়েমড়ে হয়ে যেতে পারে আর সবাইকে যদি আলাদা আলাদা করে রাখা যায় তাহলে ফেরাউনি গদি টিকায় রাখা যাবে এই জন্য ফেরাউন বিদায় হলেও ফেরাউনের উত্তরসূরিরা গোটা দুনিয়ায় এখনো আছে যারা ফেরাউনি গদি টিকায় রাখার জন্য এখনো মানুষগুলোকে দলে দলে ভাগ করে রাখে যারা পড়াশোনা করেন তারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত গোটা দুনিয়ার মুসলমান এক পতাকা তলে খেলাফতের পতাকা তলে ছিল দুইটা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে পশ্চিমারা এবং তাদের মদত পুষ্ট দুষ্ট লোকেরা আমাদেরকে দুর্বল করার জন্য এক দুই শতাব্দী আগ থেকেই তারা পরিকল্পনা গ্রহণ করে তার বাস্তবায়ন তারা ঘটিয়েছে এই যে আমরা বর্তমানে 200 কোটি মুসলমান আমরা কি একই রাষ্ট্রের অধীন না আলাদা আলাদা রাষ্ট্রের অধীন আলাদা আলাদা রাষ্ট্রের অধীন আমাদের কক্সবাজারের ছেলেরা মাদ্রাসা থেকে দাখিল আলিম পাশ করেছে মদিনা ইউনিভার্সিটিতে পড়তে চায় মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে পড়তে চায় সুদা যেতে পারে না দেখা যায় এটা অন্য দেশ হওয়ার কারণে অ্যাপ্লিকেশন কবুল করলে অ্যাকসেপ্ট করলে তারপরে দেখা যায় ভিসা ইত্যাদি ইত্যাদি প্রসেসিংগুলো হয় এই যে আমাদেরকে আলাদা করে রাখার কারণে আমরা এক দেশ থেকে আরেক দেশ মুসলিম রাষ্ট্র হলেও যেতে পারি না বিভিন্ন আইন কানুনে কারণে আমার বাড়ি সিলেটে আমার অনেক রিলেটিভ আত্মীয় স্বজন ইউরোপে আমেরিকায় থাকেন ইউরোপ আমেরিকায় যারা সফর করেন তারা জানেন ইউরোপ আমেরিকার এমন দেশ আছে এমন বহু দেশ আছে যে এক দেশের ভিসা থাকলে আপনি অন্যান্য বহু দেশে ভিসা ছাড়াই ঢুকতে পারবেন ঢোকার পরে ভিসা অন অ্যারাইভাল অ্যারাইভাল ভিসা দিয়ে আপনি যেতে পারবেন এবং ব্রিটিশ পাসপোর্ট যাদের আছে আমার অনেক রিলেটিভসদের ব্রিটিশ পাসপোর্ট আছে ব্রিটিশ পাসপোর্ট থাকলে পৃথিবীর বহু দেশে ভিসা ছাড়াই যে কোনো সময় চলে যেতে পারবে গিয়ে এয়ারপোর্টে ভিসা অন অ্যারাইভাল
নিয়ে তারপর আপনি ওই দেশে ঢুকতে পারবেন তারা তাদের নীতি ঠিকই রেখেছে কিন্তু আমরা তো যে কোনো জায়গায় যেতে পারি না যদি সকল মুসলিম রাষ্ট্রগুলো বিভক্ত না হয়ে এক থাকতো আমাদের ছেলেরা যে দেশে ইচ্ছা ইরাকে বাগদাদে দামেস্কে সৌদিতে মিশরে ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারতো এই যে আমরা ঘুরে বেড়াতে পারি না আমরা যেখানে মন চায় সেখান থেকে জ্ঞান নিতে পারি না আমাদেরকে সীমাবদ্ধতার গণ্ডিতে সীমাবদ্ধতার বেড়াজালে আবদ্ধ করে রাখা হলো এটা হলো মারাত্মক ইসলাম বিরোধী একটা ষড়যন্ত্র এবং ইসলাম বিরোধীরা মুসলমানদেরকে আলাদা করে রাখতে চায় এই কারণে যাতে করে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী হতে না পারে আবার বহু ইসলামিস্ট মুসলমান দেশেও ফেরাউনি স্বভাবের মানুষরা মুসলমানদেরকে এক হতে দেয় না নানান কৌশলে এদেরকে বিভক্ত করে রাখে কারণ বিভক্ত করে রাখলেই ফেরাউনি টিকানো যায় আর মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেলে ফেরাউনি গদির নড়ে পড়ে অবস্থা হয়ে যায় তাহলে ডিভাইড এন্ড রুলস বিভক্ত করো শাসন করো এটা হচ্ছে ফেরাউনি শাসনের আরেকটা নমুনা এই যে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি আপনারা জানেন আহারে আমরা বাংলাদেশে বসবাস করি কিন্তু আমাদের হৃদয় তো ফিলিস্তিনে বসবাস করে কি নির্মমতা কি নিষ্ঠুরতা চলছে আপনারা সবাই জানেন দেখেন আমরা কতটা বিভক্ত আপনারা এই কথাগুলো তো সবাই জানেন আমি এরপরেও অল্প করে বলছি দেখেন তো ফিলিস্তিনিরা মার খাচ্ছে শিশুরা পর্যন্ত অসভ্য অসভ্য বর্বর ইহুদিদের হাত থেকে রেহাই পাচ্ছে না মুসলমানদের এই দুরাবস্থায় মুসলমানদের এই দুরাবস্থায় বিশ্বের সবগুলো মুসলিম দেশ এখনো ঐক্যবদ্ধ কোনো কার্যকর ভূমিকা এখনো পালন করতে পারে নাই যদিও বা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা জনগণের থেকে বাঁচার জন্য লজ্জা সরব থেকে বাঁচার জন্য নামে মাত্র বিবৃতি দিয়েই তারা তাদের দায়িত্ব সম্পন্ন করে রেখেছেন আর ওইদিকে কাফিররা কি করেছে কাফিরদের নীতি ঠিক আছে কাফির কাফির ভাই ভাই যখনই ইসরায়েল আক্রান্ত হলো তখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তাদের পাশে দাঁড়িয়ে গেল রণতরি দিল বাইডেন সাহেব রণতরি দিয়ে শেষ করেন নাই ওয়াশিংটন থেকে তেল আবিবে উড়িয়ে এসেছেন সান্ত্বনা দিয়েছেন পক্ষে থাকবেন এই কথা বলেছেন অন্যদিকে তাদেরই দূষণ ফ্রান্সের প্রেসিডেন্ট আরেক খবিশ তাকে খবিশ বলেছি এই জন্য কারণ তারই মদদে তার দেশে আমাদের প্রিয় নবীর কার্টন বানিয়ে ব্যঙ্গচিত্র বহুবার প্রদর্শন করা হয়েছে ইমানুয়েল ম্যাক্রো সেও দাঁড়িয়ে গিয়েছে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডু সেও দাঁড়িয়ে গেছে ইহুদিদের পক্ষে আর এক বেটা তার নিজের জুতার তলায় মাটি নাই পুতিন এমন শেষা ছেচে তারে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সেও দাঁড়িয়ে গেছে এই যে কাফিরের পাশে কাফিররা ঠিকই চলে এসেছে আমাদের পরিণতি আমাদের অবস্থা খুব খারাপ কাফির কাফির এক হলেও আমরা মুমিনরা মুসলমানরা এখন ঐক্যবদ্ধ হতে পারলাম না আমরা কেউ চিকিৎসা পাঠিয়েছি ত্রাণ সামগ্রী পাঠিয়েছি এখনো ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে কেউ আমরা কোনো কথা বলতে পারছি না সারা দুনিয়ার 57টা মুসলিম রাষ্ট্র তো লাগে না আমাদের মধ্যপ্রাচ্যের আমিরুল মুমিনিনদের যে কয়েকটা দেশ আছে খলিফাদের কয়েকটা দেশ আছে বুঝতেছেন তো কাদের কথা বলছি যারা তেল বিক্রি করে ওনারা যদি শুধু এই কথাটা বলে যে আমেরিকা ইসরায়েল তোমার লাফালাফি বন্ধ করো নইলে তেল বিক্রি এক ফুটা তেলও পাবা না বন্ধ করে দিব শুধু এই তেল বিক্রির বন্ধের হুঙ্কার দিলেই এদের একটা বিমান আকাশে উঠতে পারবে কথা বলছেন না কেন উঠতে পারবে পারবে না যদি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ে তো ইসরায়েলের অসভ্য ইহুদিরা ভূমধ্য সাগরে পড়ে যেত আমরা ঐক্যবদ্ধ না আরো দুঃখ লাগে কি জানেন আল্লাহর হাবিব বলেছেন আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ মুমিনরা পরস্পর একই দেহের ন্যায় আপনার শরীরের কোথাও আঘাত লাগলে বাকি অঙ্গগুলোতে এর ব্যথা অনুভূত হবে কিনা অবশ্যই হবে আমার কোনো ইমানদার ভাই বোন পৃথিবীর যে কোনো দেশে যে কোনো প্রান্তে আক্রান্ত হলে আমি তার ব্যথায় ব্যথিত হব আপনাদের কথা কি বলতাম হ্যাঁ আপনাদের কথা কি আর বলতাম এখন তো আমাদের অনেক আলেমরাও আছেন আহারে ওনাদের জন্য কত কষ্ট হয় আমার দেশে ঘুমটাওয়ালা কিছু লোকেরা আছে যখন ফিলিস্তিনিদের নির্যাতনগুলো দেখলে তো কলিজাটা ফেটে যায় ঠিক সেই সময়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষ যারা তাদের স্বাধীনতার জন্য কথা বলছেন লড়াই করছেন তাদেরকে তারা ইহুদিদের মতো মার্কিন ওই পশ্চিমাদের সুরের সাথে সুর মিলিয়ে তালের সাথে তাল মিলিয়ে তারা হামাস সহ স্বাধীনতাকামী সকল মানুষগুলোকে তারা সন্ত্রাসী বলছেন জঙ্গি বলছেন আকিদার ক্লাস নিচ্ছেন বলতেছেন ওনার তার আকিদা এখনো ঠিক না হ্যাঁ তারপরে আরো কি বলছেন ইহুদিরা এখন ভালো হয়ে গেছে ইহুদিরা এখন শির
করে না ইহুদিরা মূর্তি পূজা করে না এজন্য তাদেরকে যুদ্ধে থামিয়ে দেওয়া যায় না তো শুধুমাত্র মূর্তি পূজার নাম কি শিরক কথনে চলনে বলনে চিন্তা চেতনায়ও শিরক হতে পারে কিনা এই কোরআনে আল্লাহ ইহুদিদের কত আলোচনা করেছেন ইহুদিদের আকীদার কথা আল্লাহ জানিয়েছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে শুধু তাই নয় ইহুদিরা বলে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু আমরা আল্লাহর সন্তানাদি এবং আল্লাহর খুব কাছের লোক নাউযু বিল্লাহি মিন যালিক এভাবে ইহুদিদের অনেক কথা বলা হয়েছে ওনারা কোরআন বিরোধী কোরআনের সাথে সাংঘর্ষিক বক্তব্য দিলেন আসলে গ্রামে গঞ্জে আমরা ছোটবেলা থেকে শুনতাম যে যার নুন খায় সে নাকি তার যে যার নুন খায় সে তার নুন বুঝেন তো আপনারা লবণ আর কি তো এটা আমরা গ্রামে গঞ্জে প্রবাদ শুনতাম কিন্তু আমরা বহুকাল ধরে শুনতাম যে ঘোমটাওয়ালা অনেক লোকেরা আমাদের দেশে মাঝে মাঝে ইহুদিদের পক্ষে সাফাই গান কিন্তু আমরা মনে করতাম যে না এটা হয়তো তারা তাদের ভেতর থেকে বলেন না কিংবা বক্তব্যের কাটপিছ হতে পারে কিন্তু জেরুজালেম যিনি কাফিরদের থেকে বিজয় করলেন মসজিদে আকসাকে পুনরুদ্ধার করলেন সেই সুলতান সাইয়া সালাউদ্দিন আইয়ুবীকে বদাকিদার বলা তারপরে ইবনে সিনা জাবির বিন হাইয়ার সহ আরো বহু মানুষের আকীদা নিয়ে প্রশ্ন তোলা এবং মুসলমানদের কঠিন এই দুঃসময়ে ফিলিস্তিনিদের পক্ষে কথা না বলে ইহুদিদের পক্ষে কথা বলা প্রমাণ করে এই ঘুমটাওয়ালাগুলো ইহুদিদের থেকে নুন খেয়েছে বলে এই কঠিন সময়ে ইহুদিদের গুণ কীর্তন করছে আমরা জানতে চাই কত কেজি কিংবা কত অবস্থা নুন ইহুদিদের থেকে খেয়েছেন নিজেরা বক্তব্য দিয়ে জাতির সামনে সেটা পরিষ্কার করুন আমার দেশে আবেগী বাঙালিদের একটা স্বভাব হলো যে যে হুজুরের ভক্ত ওই হুজুরের ভুলটাকে ওছে কখনো মেনে নিতে পারে না এদেরকে বলে অন্ধ ভক্ত অনেক এলাকায় মাহফিলে গেলে অনেক লোকেরা বলে হুজুর আমি আপনার পাগলা ফ্যান আপনাকে পাগলা ফ্যান হতে কে বলেছে যদি কোনো ব্যক্তি কোরআন সুন্নাহর আলোকে কথা বলে ততক্ষণ পর্যন্ত আপনি তার কথা শুনবেন যখন সে কোরআন সুন্নাহ বিরোধী মুসলিম স্বার্থ বিরোধী কথা বলবে যত বড় পীর-সাহেব আর যত বড় আলেম হোক তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য আবার কাউকে ঘৃণাও করব তার সাথে সম্পর্ক ছিন্ন করব কাকে খুশি করার জন্য বলছিলাম ফেরাউনের নীতির কথা ওয়া জাআলা আহলাহা শিয়া বিভক্ত করে রেখেছিল বর্তমান যুগের ফেরাউনরা ইসলামিস্টদেরকে সব সময় আলাদা করে রাখতে চায় আলাদা করে রাখলে নিজেদের লাভ আপনাদের কথা কি বলবো আমাদের হুজুরদের কথাই বলি আমাদের হুজুরদের মধ্যে দলাদলি এখন অনেক কম কথা বলেন না কেন ফিলিস্তিন ইস্যুতে বিভিন্ন জায়গায় মানববন্ধন হয় আর স্লোগান হয় দুনিয়ার মুসলিম এক হও এক হও আজকে করলেন ওনারা সভা কালকে তারা সভা করলেন এরপরের দিন অন্য কেউ সভা করলো সবাই কিন্তু আলেম সবাই কিন্তু হুজুর সবাই দাবি তুলছে দুনিয়ার মুসলিম এক হও প্রশ্ন হলো আপনারাই তো এক হতে পারলেন না আমাদেরকে বিভক্ত করে রাখার কূটকৌশল শুরু হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে তখন থেকে আলিয়া কৌমি আলাদা হয়ে গেল আমরা এখনো বুঝতে পারছি না এই আলাদা রাখার কারণে ইসলাম বিদ্বেষীদের কতটা ফায়দা হচ্ছে আমরা যদি আলাদা আলাদা থাকি তো ইসলাম বিদ্বেষীদের ফায়দা আছে এখানে সুবিধা আছে এখানে আর আমরা যদি একত্রিত হতে পারি তাহলে ইসলাম বিরোধী না বা ফেরাউনি স্বভাবের মানুষরা কখনো মুসলমানদের স্বার্থ বিদ্বেষী কাজ করার আগে শতবার হাজার বাপ তারা ভাববে আমরা তো ঐক্যবদ্ধ না আমরা এতটাই অনৈক্যের বেড়াজালের ভেতরে আছি এক হুজুর আক্রান্ত একজন আলেম বিপদে আরেকজন কথা বলে না কয় অসুবিধা নাই উনি তো দেখছি আমাদের আকিদার না আমাদের মানহাজের না ইসলাম বিরোধীরা যখন মুসলমানদের বিরুদ্ধে কাজ করে আকিদাও খুঁজে না মানহাজও খুঁজে না শুধু মুসলমান হলেই তারা ধারাবাহিকভাবে একটার পর আরেকটা একটার পর আরেকটা একজনের পর আরেকজনের উপরে ঝাঁপাইয়া পড়ে আপনি বুঝবেন কখন কোন দিন আপনার এই ফিলিংস আসবে এই অনুভূতি আসবে আপনি বলছেন উনি আমাদের না তারপরে আরেকজন তখনও বলছেন তিনিও আমাদের না এরপর আরেকজন তখনও বলছেন তিনিও আমার না এর পরবর্তীতে দেখা গেল আস্তে আস্তে কেউ আর বাকি নাই প্রথম যখন
কাউকে অ্যাটাক করা হলো তখন যদি সবাই সাবধান হয়ে যেত আর তখন যদি মুসলমান বিভক্তিবাদ দিয়ে আলেমরা ঐক্যবদ্ধ হয়ে সুচ্চার ভূমিকা পালন করত তাহলে আলেম আর মুসলমানদের উপরে এই তমসার ছন্দ অন্ধকার নেমে আসতো না এই অন্ধকার যে এসেছে এই অন্ধকার থেকে আলো কখন আসবে বলাও যাচ্ছে না এটা আমাদের অনৈক্যের কারণ এটা আমাদের বিভক্তির কারণ এই অনৈক্য আর বিভক্তিতে আমরা আরো যতদিন থাকব ততদিন আমরা অধপতিত হব গোটা দুনিয়ায় যখন নির্যাতন চলে নিপীড়ন চলে তখন অনেক উলামারা সত্য কথাগুলো বলতে পারেন না অবশ্য কোরআনে এদেরকে বলা হয়েছে কিতমান ইলম এরা জ্ঞানকে কি করে গোপন করে সঠিকটা বলে না অন্যায় হয় অবিচার হয় কথা বলে না আল্লাহর নবীও বলেছেন আখেরি জামানায় এমন কিছু আলেম বের হবে উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা আসমানের নিচে এরা হবে উলামাউহুম শাররুম এরা খুব জঘন্য খারাপ প্রকৃতির লোক হবে উলামায়ে সু এদের জবান থেকে কখনো সত্য কথা বের হবে না এরা হবে ফাসেক ফুজ্জারদের পাঁচাটা গোলাম এরা ফাসিকদেরকে ফাসিকদের পদলেহন করবে ফাসিকদের পক্ষে সাফাই গাইবে কারণ ফাসেক ফুজ্জারদের জিলাপি বিরিয়ানি তাদের গলা দিয়া ঢুকে আর যে আলেমের গলা দিয়ে ফাসেক ফুজ্জার জালিমের পয়সা বা বিরিয়ানি ঢুকে ওই আলেমের ওই গলা দিয়ে কোনোদিনও হক কথা বের হবে না আমাদের পূর্ববর্তী আলেমরা কখনো ফাসেক ফুজ্জারদের পদলে হন করেন নাই হানাফি মাযহাবের লোক আপনার ইমাম সাহেবকে ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তো ফাসেক ফুজ্জারদের পদলে হন করেন নাই সেই সময়কার খলিফা তাকে বলেছিলেন আমাকে সমর্থন দিন তিনি সমর্থন দিলেন না যার কারণে তাকে কারাগারে প্রেরণ করা হলো চাবক পিটা করা হলো এখানেই শেষ নয় আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মাকে কারাগারে আনা হলো মায়ের সামনে ছেলের কাপড় চোপড় খুলে ছেলেকে পিটানো হলো আর মা কি জাতের মা যখন মায়ের সামনে সন্তানকে পিটানো হচ্ছে মা তখন বলছেন ছেলে আমার এই ফাসিকগুলো তোমাকে যে পিটাচ্ছে পিটায় পিটায় যদি লাশ বানায় ফেলে তুমি যদি দুর্বল হয়ে যাও খবরদার তুমি সেই অবস্থায়ও এই জালিম ফাসিকদের সামনে তোমার মাথা নত করবা না এরা হচ্ছেন আমাদের আকাবির এরা হলেন আমাদের আসলাফ এরা আমাদের পূর্ববর্তী এরা ইমানের উপরে এরকম করে ইস্তেকামত থেকেছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ইতিহাস আমাদের জানা আছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে শিকড় লাগাইয়া বেঁধে নির্যাতন করা হয়েছে কঠোর নির্যাতন হয়েছে সাইয়্যেদ কুতুবের নাম আমরা জানি এরকম বহু আলেমদের নাম আমরা জানি যারা দুনিয়া প্রীতি পবিত্র পূজারি ব্যাগ পূজারি হয়ে ফাসেক ফুজ্জারদের পদল অন করেন নাই উম্মার স্বার্থে সত্য কথা অকুতুব হয়ে সাথে তারা বলেছে উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা শেষ জামানায় কিছু আলেম বের হবে জঘন্য তাখরুজু মিনহুমুল ফিতনা এদের কাছ থেকে ফিতনা প্রকাশ পাবে এরাই ফিতনা ছড়াবে সমাজে ফিতনায় সমাজটা ভরে যাবে দেখেন না চতুর্দিকে যখন মানুষ কষ্টে আছে দুঃখে আছে তখনও এক শ্রেণীর উলামায়ে সু তাদের জবান থেকে ভালো কথা বের হয় না বরং তাদের অবস্থা হলো এমন অনেকেই তো আছে দাজ্জালের দায়িত্ব নিয়ে বসে আছে দাজ্জালের দায়িত্ব নিয়ে বসে আছে এটা কেন বললাম দাজ্জালকে কিছু অলৌকিক ক্ষমতা দেওয়া হবে এখানে ওলামাই কেরাম বসে আছে তার মধ্যে একটা ক্ষমতা হলো যে আল্লাহ তারকে এমন কিছু ক্ষমতা দিবেন এই দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আরেক হাতে থাকবে জাহান্নাম ওটা আসল না নকল ওইটা নকল নবীজি বলেছেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম কিন্তু ওটা আসল না ওটা হলো ফেক দাজ্জাল তোমাদেরকে ভয় দেখাবে ফিতনা ছড় তোমাদেরকে ফিতনার মাধ্যমে ঈমান হারা করে দিতে চাইবে খবরদার দাজ্জাল নিজেকে রব বলে দাবি করবে সে বলবে তোমরা যেন তার উপরে ঈমান আনো নবীজি সতর্ক করে গিয়েছেন দাজ্জালের ফিতনা কালে দাজ্জালের ফিতনায় পড়ে যেও না বরং দাজ্জালের ফিতনায় পড়ে যদি জীবন দেওয়া লাগে জীবন দিয়ে দাজ্জালের জাহান্নামেও যদি যাওয়া লাগে দাজ্জালের জাহান্নামে ঝাঁপ দিয়ে দেখবো এটা আসলে জাহান্নাম নয় এটা হলো আল্লাহর জান্নাতের ফুলবাগান দাজ্জাল
মানুষকে জান্নাতের লোভ দেখাবে দাজ্জাল মানুষকে জাহান্নামের ভয় দেখাবে দাজ্জাল এখনো দুনিয়াতে আত্মপ্রকাশ হয় নাই কিন্তু দাজ্জালের দায়িত্ব নিয়ে নিয়েছে এখন কিছু আলেম নামের কাজ্জাব তারাও এখন মানুষকে জান্নাত বিলায় দেয় মনে হয় জান্নাতটা তার বাপের দান জান্নাত কারো বাপের না জান্নাত কারো দাদার না জান্নাতের ফয়সালাকারী যিনি তিনি কে আপনি আমাকে জান্নাতি বানাতে পারবেন না আমি আপনাকে জান্নাতের ফয়সালা দিতে পারবো না তবে হ্যাঁ আমি বলতে পারবো আল্লাহ আমার ভাইকে আপনি জান্নাতি বানায় দেন আপনিও বলতে পারবেন আল্লাহ হুজুরকে জান্নাতি বানায় দেন আমরা জান্নাতের জন্য দোয়া করতে পারবো কার কাছে অথবা বলতে পারবো আপনার এই আমলগুলো এগুলো জান্নাতি মানুষের আমল আপনার এই কাজগুলো ভালো কাজ এগুলো জান্নাতি মানুষের কাজ এরকম বলতে পারবো নবীজি একদিন খুতবা দিচ্ছেন বললেন আমার আবু বকর জান্নাতি আমার ওমর জান্নাতি উসমান আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এরকম নবীজি 10 জনের কথা বললেন নবীজি বললেন এই 10 জনকে জান্নাতের সুসংবাদ যিনি দিয়েছেন তিনি কি এছাড়া আমরা কি কাউকে জান্নাতি বানাতে পারবো নাকি জান্নাত আর জাহান্নামের ফয়সালাকারী যিনি তিনি কি অনৈক্য বিভ্রান্তি আর দলে দলে ভাগ হয়ে যাওয়া এটা হলো মুসলমানদের অধঃপতনের একটা অন্যতম বিরাট কারণ ফেরাউনের স্বভাবের লোকেরা সব সময় কাউকে কাউকে টাকার লোভ দিয়া পয়সার লোভ দিয়া কাউকে আবার কিছু পদের লোভ দেখায়া কিনে নিবে আর তারা মানুষকে দলে দলে ভাগ করে রাখবে কারণ দলে দলে ভাগ করে রাখলে ফেরাউনের গতিটা দুর্বল হয় নাকি মজবুত হয় আস্তে বলবেন না জোরে বলেন দুর্বল না মজবুত আপনাদের হাতে যদি এক একটা লাঠি দেওয়া হয় এই একটা লাঠি ভাঙতে আপনাদের কষ্ট হবে কিন্তু আপনাদের হাতে যদি 100টা করে লাঠি দেওয়া হয় ভাঙতে পারবেন হ্যাঁ ভাঙা যাবে না হাতের মধ্যে একটা লাঠি থাকলে যেমন এটা ভাঙা সহজ তেমনি উলামায়ে কেরাম একজন 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 করে আলাদা আলাদা যদি থাকে তাহলে ফেরাউনের স্বভাবের লোকেরা যারে যখন ধরবে একদম কোমর ভেঙে দিবে আর 100টা লাঠিকে একসাথে যেমন ভাঙা যায় না উলামায়ে কেরাম যদি মুসলিম উম্মার স্বার্থে মুসলিম উম্মার প্রতি দরদ রেখে দ্বীনের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে পারেন তো সিসা ঢালা এই প্রাচীরকে রুখে দেওয়ার দুঃসাহস কখনো কোনোদিন কারো হবে না আমরা যেভাবে বিভক্ত হয়ে পড়ছি আর আমরা যেভাবে ফাসিক ফুজ্জারদের পদলে হন কেউ কেউ শুরু করেছি এর পরিণতি কিন্তু ভালো হবে না তাহলে বলছিলাম ওয়া জাআলা আহলাহা শিয়ান ফেরাউনের আরেকটা নীতি হলো দলে দলে মানুষকে বিভক্ত রাখা যদি দলে দলে মানুষকে বিভক্ত করে রাখা যায় ফেরাউনের সাম্রাজ্যকে ঠিকানো যায় ফেরাউন যেন তার সাম্রাজ্যকে মজবুত রাখতে পারে এই জন্য তার জনপদের লোকদেরকে সে বিভক্ত করে রেখেছিল তিন নম্বর বৈশিষ্ট্য হলো ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম সে ওই জনপদের একটা দলকে দুর্বল করে রেখেছিল জুড়ে বলেন ফেরাউন তার জনপদের কয়টা দলকে দুর্বল করে রেখেছিল সেই একটা দল দলের নাম হলো বানু ইসরাঈল জুড়ে বলেন দলের নাম কি বনি ইসরাঈল কারা বনি ইসরাঈলের পরিচয় বলছি শুনেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের জাতির জুড়ে বলেন আমাদের জাতির তিনি কি জাতির পিতা জোর করে হয়ে গেছেন নাকি তাকে জাতির পিতা বানিয়েছেন কি ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত যত নবী এসেছেন তারা আদম আলাইহিস সালামের বিভিন্ন ছেলেদের বংশধর থেকে বিভিন্ন গোত্র এখানে এটা বলতে গেলে লম্বা সময় লাগবে আর ইব্রাহিম নবীর পরে আমাদের নবী পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছেন সব হলেন ইব্রাহিমের সন্তান সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলিয়েন ওয়াজ কিছু মুখস্থ করে যাইয়েন আমাদের দেশে যত মানুষ ওয়াজে আসে আমার একটা অনুভূতি আর কি যে 10-20% মানুষ মনোযোগী থাকে বাকিরা আবেগী শ্রোতা আবেগ নয় একটু বিবেক দিয়ে কথা শুনবে আমি বলছিলাম ইব্রাহিম নবীর পরে আমাদের নবী পর্যন্ত যত নবী এসেছেন সব কার বংশে ইব্রাহিম নবীর বংশে এজন্য ইব্রাহিম নবীকে বলা হয় আবুল আম্বিয়া আবুল মানে নবীগণের পিতা তাহলে শুনেন সংক্ষেপে বলি ইব্রাহিম আলাইহিস সালামের এক স্ত্রী নাম হলো হাজেরা
তার ঘরে সন্তান হয়েছে ইসমাঈল এটা লম্বা ঘটনা আমি বলছি সংক্ষেপে তার ছেলে ইসমাঈল এবং তার স্ত্রী হাজেরা এই দুজনকে নিয়ে আল্লাহর নির্দেশে তিনি চলে গেলেন মক্কায় তাদেরকে সেখানে নির্বাসনে রেখে আসলেন তাদেরকে কেন্দ্র করে মক্কায় একটা একটা সভ্যতা গড়ে উঠল ইসমাঈল আলাইহিস সালাম মক্কায় বড় হলেন সেখানেই তাদের বংশ বাড়তে লাগলো এই বংশে আর কোন নবী আসলেন না সর্বশেষ এই বংশেই আগমন হলো আখেরি নবী আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোথায় এসেছেন কোথায় মক্কায় বংশটা কার ইসমাঈল কার বংশ ইসমাঈল এবার আসে ইব্রাহিম নবীর আরেক স্ত্রী নাম হলো সারা কোরআনে তার ঘটনা এসেছে তিনি বন্ধা ছিলেন তার ঘরে সন্তান হয়নি লূত আলাইহিস সালামের জাতির উপরে গজবের আগ মুহূর্তে মূসা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা এর কাছে ফেরেশতা সুসংবাদ নিয়ে এসেছিলেন যে আল্লাহ এই বয়সে সারার গর্ভে সন্তান দিবেন সুবহানাল্লাহ বলেন সারার গর্ভে সন্তান এলো নাম হলো ইসহাক নাম কি ইসহাকের ঘরে আসলেন ইয়াকুব ইসহাকের ঘরে আসলেন কে এই ইয়াকুব নবীর একটা উপাধি ছিল ইসরাইল হিব্রু ভাষায় ইসরাইল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা ইয়াকুব নবীর নাম ইসরাইল তার বারো জন সন্তান ছিল তার এই সন্তানদেরকে বলা হয় বানু ইসরাইল অর্থাৎ ইসরাইলের ছেলে ইসরাইলের বংশধর এখন তাদের জন্মস্থান ইব্রাহিম নবীর এই স্ত্রী সারা এরা কোথায় ফিলিস্তিনে কেনানে তার ঘরে ইসহাকের ঘরে কে ইয়াকুব ইয়াকুবের ঘরে বারো জন গত বছর লম্বা আলোচনা করেছিলাম ইউসুফ নবীর ব্যাপারে আপনাদের হয়তো মুখস্থ আছে ফিলিস্তিনের কেনান থেকে তার দশ ভাইরা হিংসা করে ফেলে দিল কোথায় কুয়ায় কুয়া থেকে উঠাইয়া মিশরের রাজপ্রাসাদ সেখান থেকে জেলখানা জেলখানা থেকে অতপর মিশরের ক্ষমতা সুবহানাল্লাহ তিনি যে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে ওইদিকে ফিলিস্তিনে অভাব লেগে গিয়েছে তারপরে এই অভাবের কারণে ভাইরা এসে পরিচয় হলো লম্বা ঘটনা এরপরে ইয়াকুব নবী আর তার সন্তানরা অর্থাৎ ইউসুফ নবীর ভাইরা সবাই ফিলিস্তিন থেকে হিজরত করে তখন চলে আসলেন কোথায় জোরে বলতে হবে কোথায় গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি মিশরে মিশর শাসন করছে তখন কারা কারা বনি ইসরাইলরা কারা ইউসুফ নবী কি বনি ইসরাইল ইউসুফ নবী মারা যাওয়ার এক দুইশো বছর পরে কিপ্তি বংশের লোকেরা তারা ছিল মিশরের স্থানীয় ফেরাউনের বংশ এটা এরা বনি ইসরাইলদেরকে ক্ষমতা থেকে হটাইয়া দেয় ক্ষমতা থেকে হটিয়ে দিয়ে ক্ষমতা থেকে হটিয়ে দিয়ে এবার ফেরাউনরা মিশরের ক্ষমতা গ্রহণ করল আর বনি ইসরাইলরা ক্ষমতা থেকে চলে যাওয়ার কারণ হলো আল্লাহর অবাধ্যতা এবং নাফরমানি অবাধ্যতা এবং নাফরমানির কারণেই এই পতনটা হলো এবার ফেরাউনরা মিশরের ক্ষমতায় চলে আসলো ক্ষমতায় আসার পরে ফেরাউন নীতি গ্রহণ করলো যে বনি ইসরাইলরা এত বছর মিশর শাসন করেছে এদেরকে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা বন্ধ করে দিয়ে এদেরকে দাস বানিয়ে গুলাম বানিয়ে চাকর বানিয়ে রাখতে হবে যাতে কোনোদিন না এই রাষ্ট্রের গদি তারা কোনোদিন না পায় এজন্য সে তার জনপদের লোকদেরকে বিভক্ত করার পাশাপাশি তিন নাম্বার কর্মসূচি নিল যেটা এই সূরায় আল্লাহ বলেছেন ইয়াস্তাদ্বীফু তাঈফাতাম মিনহু সেখানকার একটা দলকে বেশি দুর্বল করে রেখেছিল কারণ ওই দল যদি আবার চলে আসে তাহলে এখান থেকে ফেরাউনি বৈশিষ্ট্যের একটা নমুনা পাওয়া গেল ফেরাউনি ক্যারেক্টারের লোকেরা যাদেরকে দিয়ে ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা রাখ থাকে ওই দলের লোকদেরকে বেশি বেশি দুর্বল করে রেখে দেওয়া এটা হলো ফেরাউনি শাসনের নমুনা ইয়াস্তাদ্বীফু তাঈফাতাম মিন আমি ফেরাউনের কথা বলে আপনি কি রাগ করলেন নাকি ইয়াস্তাদ্বীফু তাঈফাতাম মিনহু ফেরাউন তার জনপদের একটা দলকে দুর্বল করে রেখেছিল দলের নাম বললাম কি কথা বলছেন না কেন গুরুস্থানে ওয়াজ চলে নাকি বনি ইসরাইল এটা ফেরাউনের কয় নাম্বার বৈশিষ্ট্য শুধু দুর্বল করে রাখলেই চলবে না যে কোনো সময় যে কোনো বিস্ফোরণ হয়ে বিস্ফোরণ বলতে আবার এখানে বোমা ফাটানো না অর্থাৎ গণবিস্ফোরণ হয়ে আবার তার ফেরাউনি সাম্রাজ্যের পতন হয়ে যায় কিনা এই জন্য সে চিন্তায় পড়ে গেল চিন্তা করলো এদেরকে আরো দুর্বল করা দরকার
এই রকম চিন্তা ভাবনা যখন ফেরাউনের মনে মনে চলছে এর মধ্যে ঘটনা তো আরেকটা ঘটে গেছে বলবো বলবো ফেরাউন চিন্তা করছে এদেরকে দুর্বল রাখবো সাইজ করে রাখবো একদম বহু নির্যাতন করত ফেরাউনের বংশের লোকেরা বনি ইসরায়েলদেরকে দিয়ে কাজ করায়া পারিশ্রমিক দিত না এরপরে তাদের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন চালাতো অন্যায় করত বিচার করত এই রকম যখন চলছে এরকম একটা মুহূর্তে ফেরাউন একদিন রাতে স্বপ্ন দেখলো বাইতুল মুকদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা এসে ফেরাউনের বংশ কিপ্তি বংশের লোকদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে কিন্তু পাশে থাকা বনি ইসরায়েল বংশের কারো ঘরবাড়ির কিছুই হচ্ছে না এই স্বপ্ন দেখার পরে সে দুশ্চিন্তায় পড়ে গেল ফেরাউন এবার তার সাম্রাজ্যের বড় বড় স্বপ্ন বিশারদদেরকে আহ্বান করল বড় বড় স্বপ্ন বিশারদদেরকে আহ্বান করে বলল আমি গত রাতে এই স্বপ্ন দেখেছি এই স্বপ্নের তাবির এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানিয়ে দাও স্বপ্ন বিশারদরা বললেন মহামান্য ফেরাউন আপনার এই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু খুব খারাপ ভয়াবহ দুঃসংবাদ আছে ফেরাউন বলল অসুবিধা নাই শোনাও তখন তারা বললেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই বনি ইসরায়েল বংশে এমন একটা শিশুর জন্ম হবে এই শিশু যৌবনে পদার্পণের পরে এমন মর্যাদা এমন ক্ষমতা লাভ করবে যার মাধ্যমে আপনার ফেরাউনি সাম্রাজ্য তছনছ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে এই কথা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়লো না কমলো জোরে বলেন বাড়লো না কমলো এখন ফেরাউন কি করবে ফেরাউন তখন বলল তাহলে ওই সন্তানের জন্য জন্মই না হয় আমি সেই ব্যবস্থাটাই করব তখন সে সিদ্ধান্ত নিল এখন থেকে বনি ইসরায়েল বংশের যে কারো ঘরে যদি ছেলে সন্তানের জন্ম হয় সৈন্যবাহিনীকে সেনাবাহিনীকে অর্ডার দিল সাথে সাথে ছেলে সন্তান হলেই জন্মের পরে সঙ্গে সঙ্গে জবাই করে ফেলবা মেয়ে সন্তান হলে ছেড়ে দিবা কথাটা মোল্লার বানানো না আল্লাহর এই যে আয়াত পড়ছি এই আয়াতই আল্লাহ তার চার নাম্বার বৈশিষ্ট্য বললেন ফেরাউন তার ফেরাউনি সাম্রাজ্য টিকায় রাখার জন্য ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইয়াসতাহয়ি নিসাআহুম বনি ইসরায়েলের নবজাতক পুত্র সন্তানদেরকে জবাই করত আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখত ফেরাউন যখন তার এই আদেশ দিয়ে দিল এই আইন যখন পাশ করল এই হত্যার বছরগুলোতেই মুসা নবী জন্ম নিলেন সত্য সত্য ঘটনা মুসা নবী জন্ম নিলেন শিশু মুসা যখন জন্ম নিলেন মুসা নবীর মা দুশ্চিন্তায় পড়ে গেলেন এই খবরটা যদি ফেরাউনের বাহিনী পেয়ে যায় তো সঙ্গে সঙ্গে আমার নবজাতক শিশু মুসাকে তারা জবাই করে ফেলবে মুসা নবীর মা যখন দুশ্চিন্তাগ্রস্ত ঠিক তখনই আল্লাহ তাআলা মুসা নবীর মায়ের দিলের মধ্যে ইলহাম পাঠালেন আল্লাহ তাআলা বললেন আমার বান্দে শোনো তোমার সন্তানকে নিয়ে টেনশন করো না দুশ্চিন্তা করো না এই নবজাতক পুত্র সন্তানটিকে সিন্ধুকের ভেতরে ঢোকাও কোরআনে কারিমে আল্লাহ বলেছেন আমি তাকে আদেশ দিলাম প্রত্যাদেশ দিলাম ইলহাম দিলাম যাতে করে সে তার সন্তানকে ফিত্তাবুতি সিন্ধুকের ভেতরে ঢোকায় ফাদি ফিহি ফিলিয়াম এরপরে সেটাকে যেন নদীর মধ্যে ভাসিয়ে দেন এখন বলেন তো একটা সন্তান জন্ম দেওয়ার পরে সেই সন্তানটাকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দেওয়া মায়ের জন্য এটা সহজ না কঠিন খুবই কঠিন কাজ মনে মনে তিনি খুব মনে মনে তিনি খুব অস্বস্তি বিত করছেন খারাপ লাগছে তখন আল্লাহ তার বান্দিকে সান্ত্বনা দিলেন আল্লাহ জানায়া দিলেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন ভীত হয় না হতাশ হয় না খুব শীঘ্রই তাড়াতাড়ি আমি তোমার সন্তানকে আবার তোমার কুলে ফিরায় দিব এবং তোমার সন্তানকে আমি আল্লাহ রসুলও বানাবো আল্লাহু আকবার মুসা নবীর মা মুসা নবীকে সিন্ধুকের ভেতরে ঢুকায়া দরিয়ার মধ্যে ভাসিয়ে দিলেন আর মুসা নবীর মা তার মেয়েকে বললেন তুমি তোমার ভাইয়ের সিন্ধুকের দিকে নজর দিয়ে
তুমি নদীর তীরে হাঁটতে থাকো দেখো সিন্ধুকটা ভাসতে ভাসতে নদীর স্রোতে কোথায় গিয়ে থামে মুসা নবীর বোন দৃষ্টি রাখছেন খেয়াল করছেন তিনি দেখলেন তার এই সিন্ধুকটা ভাসতে 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 ফেরাউনের ঘাটে সিন্ধুকটা গিয়ে ভিড়ল ফেরাউনের স্ত্রী নাম পুণ্যবতী নারী আসিয়া দাসীদের মাধ্যমে সেই সিন্ধুকটা তিনি উঠালেন সিন্ধুক উঠায়া সিন্ধুক খোলার পরে মুসা নবী তখনও শিশু বলেন তো নবীদের চেহারার মধ্যে মায়া মহ নবীদের চেহারার মধ্যে মায়া থাকে কম না বেশি নবীদের চেহারাটা বড় সুন্দর মুসা নবীর শিশু মুসা নবীর এই সুন্দর চেহারা কানে যখন দেখলেন সন্তানহীনা নারী আসিয়া এই শিশুর মায়ায় পড়ে গেলেন সঙ্গে সঙ্গে শিশুটাকে কুলে নিলেন এমন সময় ফেরাউন চলে আসলো এসে বলল কি ব্যাপার প্রিয়তমা স্ত্রী আমার তোমার কুলে শিশু সন্তান এটা কোথায় পেলে আসিয়া ঘটনা শোনালেন ফেরাউন বলল হায় 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 কোথা থেকে কোন বাচ্চা সিন্ধুকের ভেতরে ভেসে ভেসে এসেছে আমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে যেতে পারে এটা বনি ইসরাইল বংশের কেউ হতে পারে দাও এরে আমি এখনই জবাই করে ফেলি আসিয়া তখন বললেন প্রিয় স্বামী আমার আল্লাহ কোরআনে আসিয়ার কথা উঠিয়ে দিয়েছেন লা তাকতুলুহু এই সন্তানকে হত্যা করবেন না আসা আইয়ানফানা আও নাতখিদাহু ওয়ালাদা এই সন্তান আমাদের উপকারে আসতে পারে অথবা আমাদের তো সন্তান না এই সন্তানকে আমরা নিজেদের পুত্র হিসাবে গ্রহণ করতে পারি কুররাতু আইনিল লিওয়ালাক এই সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হয়ে যেতে পারে আসিয়ার কথা শুনে ফেরাউনের মন গলে গেল ফেরাউন বলল ঠিক আছে আমার প্রিয়তমা স্ত্রী তোমার তো সন্তান নাই সন্তানের মতো এটাকে ভালো শুনে এবার যে ফেরাউন মুসার ভয়ে সন্তানকে জবাই করা শুরু করেছিল ওই ফেরাউন ভয়ে ছিল মুসার যেন জন্মই না হয় ব্যবস্থা গ্রহণ করেছিল কিন্তু ফেরাউনের কৌশল যার কৌশলের কাছে পরাজিত হয়েছে তিনি কে যেই মুসার ভয়ে ফেরাউন ছিল সেই মুসাকে আল্লাহ দুনিয়ায় পাঠায়া সেই মুসাকে এখন কৌশল করে ফেরাউনের ঘরেই ঢুকিয়ে দিয়েছেন কে পৃথিবীর ফেরাউনি চরিত্রের মানুষেরা ফেরাউনি গদির ভয় করে যতন চালায় অথচ জানে না তার আশেপাশেই তার গদি চলে যাওয়ার ব্যবস্থা তৈরি করে রেখেছেন কি কারণ সকল কৌশলের উপরে যার কৌশল বিজয়ী হয়ে যায় গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে এবার একটা সমস্যা দেখা দিল শিশু সন্তান তো আমাদের মতো মাছ মাংস সবজি খেতে পারবে না শিশু সন্তান বুকের দুধ পান করে বিভিন্ন জায়গা থেকে ধাত্রী মহিলা আনা হলো বিভিন্ন জায়গা থেকে ধাত্রী মহিলা আনার পরে দেখা গেল শিশু মুসা কোনো ধাত্রী মহিলার স্তনের মধ্যে মুখ লাগাইয়া দুধ পান করেন না এর কারণ আল্লাহ বলেছেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল কারণ এটা আমি পূর্বেই আমার এই নবীর জন্য এটা হারাম করে দিয়েছিলাম ফেরাউনের স্ত্রী আসিয়া এবং ফেরাউনের টেনশন বেড়ে গেল শিশু বাচ্চা যদি দুধ পান না করে শিশু বাচ্চাটাকে আমরা কেমনে বাঁচাবো ওইদিকে মুসা নবীর বোন নজর রাখতে রাখতে কৌশল করে ফেরাউনের প্রাসাদে ঢুকে গিয়েছেন আল্লাহু আকবার যখন এই অবস্থা দেখলেন তিনি তখন বললেন হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু তিনি বললেন আমি কি তোমাদেরকে এমন একটা পরিবারের সন্ধান দিব যেই পরিবার এই বাচ্চাটার দেখাশোনা করবে তখন ফেরাউনের আসিয়া বললেন যাও সেই পরিবারটা নিয়ে আসো এবার মুসা নবীর বোন খুশিতে খুশিতে দৌড়ায় বাড়ির দিকে মাকে গিয়ে বলল মা গো দুঃখ করো না আসো তোমার সন্তানকে তুমি বুকে পাবা আসো আসো সব ঘটনা শোনায়া তার মাকে যখন নিয়ে আসলেন এবার মুসা নবীর মা এসে যখন শিশু মুসা নবীকে কুলে নিলেন সঙ্গে সঙ্গে মুসা নবী তার মায়ের স্তনে মুখ লাগিয়ে তিনি দুধ পান আরম্ভ করে দিলেন ফেরাউন তখন বলল হায় হায় এই বাচ্চা কোন ধাত্রীর স্তন থেকে দুধ পান করে না তোমার স্তন থেকে দুধ পান করে এই মহিলা তুমি তোমার বাড়িতে আর যেতে পারবা না কারণ এই সন্তানকে আমার স্ত্রী সন্তান ছেলে হিসেবে গ্রহণ করেছে তুমি আর বাড়ির যেতে পারবা না তুমি আজকে থেকে আমার প্রাসাদে থাকবা তুমি এই শিশু বাচ্চাটাকে দুধ পান করাবা আর এর বিনিময়ে আমি আমার ফেরাউনি সাম্রাজ্য থেকে তোমাকে মোটা একটা স্যালারির ব্যবস্থাও করে দিব ওইদিকে বুকা ফেরাউন জানেও না যে যে মহিলা দুধ পান করাচ্ছে এটাই হলো আসল মা আল্লাহর কুদরত দেখেন কেমন মুসা নবীর মা বুকের দুধ পান করান
অন্যদিকে ফেরাউনের সুযোগ সুবিধাও আছে না নাই অর্থাৎ ফেরাউনের ঘরে মুসার ব্যবস্থা হলো ফেরাউনের ঘরেই মুসা আবার আল্লাহর দাওয়াত আরম্ভ করেছিলেন মুসা নবী এবার কেমনে বড় হয়ে গেলেন দেখেন শাহজাদার মত করে বড় হলেন রাজা বাদশাহের মত তিনি বড় হতে লাগলেন বড় হয়ে যখন যুবক হয়ে গেলেন যৌবনে যখন পদার্পণ করেন আল্লাহ বললেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা আর যখন তিনি যৌবনে পদার্পণ করলেন তখন তাকে ইলম এবং হিকমত তিনি দিলেন জোরে বলেন তিনি কে লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলছি মুসা নবী তিনি এবার শহরের একবার দুপুরবেলা শহরে বের হলেন দুই লোক ঝগড়া করছিল একজন বনী ইসরাঈলের একজন ফেরাউনের বংশের ওই ঝগড়াটি নিরসন করতে গিয়ে তিনি একটা ঘুষি মেরেছিলেন ঘুষি দিয়া ফেরাউনের বংশের ওইটাকে ঘুষি দিয়েছিলেন বিবাদের মীমাংসার জন্য মারার উদ্দেশ্যে দেন নাই কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা শারীরিকভাবে সুঠাম এবং শক্তিশালী করেছেন এমন একটা ঘুষি মারলেন এক ঘুষিতেই ফেরাউনের বংশের এই লোক দুনিয়া থেকে আউট আল্লাহু আকবার যারা বলবেন এটা হয়তো গল্প কথা এগুলো অবিশ্বাস্য বিষয় দেখেন এখন বক্সিং খেলা আছে না যুবক ভাইরা বক্সিং খেলা রেসলিং খেলে না আবার চিকিৎসা বিজ্ঞানীরা বলেন মানুষের শরীরে এমন পাঁচ ছয়টা সেনসিটিভ জায়গা আছে এখানে ঠিকমতো ঘুষি লাগাইতে পারলে ওই মানুষ মারা যাবে মুসা নবী একটা ঘুষি মারলেন ফেরাউনের বংশের এই লোক মারা গেল এই খবর ফেরাউনের কানে গেল ফেরাউন বলল মুসাকে গ্রেফতার করো এক লোক সেই সভাসদে ছিলেন যিনি মুসা নবীকে মহব্বত করতেন তার কথা কোরআনে এভাবে বলা হয়েছে ওয়াজা রাজুলুম মিন আকসাল মদিনাতি রাজুলু ইয়াসা দৌড়ে দৌড়ে মুসা নবীর কাছে এসে বললেন এক্ষণে মিশর থেকে চলে যাও নইলে ফেরাউন তোমাকে গ্রেফতার করবে আসলে আল্লাহর পরিকল্পনা ছিল মুসা নবীকে তাওহীদের জ্ঞান দেওয়া মুসা নবীকে নবুয়তের জন্য তৈরি করা আসলে হত্যার জন্যই তিনি যে মিশর ছেড়েছেন এটা মূল কথা নয় বরং এই পরিকল্পনাটা ছিল কার মুসা নবীকে নবুয়তের জন্য প্রিপেয়ার করা তৈরি করা এটাই ছিল আল্লাহর মূল উদ্দেশ্য একজন পয়গাম্বরের অধীনে এই জন্য আল্লাহ তাকে দশ বছর রেখেছেন আল্লাহু আকবার মিশর থেকে ওঠার উদ্দেশ্যে পথ চললেন পথ চলতে চলতে মাদিয়ানে চলে গেলেন লম্বা ঘটনা সংক্ষেপে বলছি মাদিয়ানে যাওয়ার পরে শুয়াইব নবীর ঘরে একটানা দশ বছর থাকলেন একটানা দশ বছর থেকে শুয়াইব নবীর ঘর থেকে তিনি দশ বছর পরে বিদায় নিলেন এই ঘটনাটা একটু শর্ট করে বলে ফেলি তিনি পথ চলতে চলতে ওজারা গন্তব্যে যেতে যেতে মাদিয়ানের একটা কুয়ার কাছে গেলেন পিপাসার্ত অবস্থায় যখন তিনি মাদিয়ানের ওই কুয়া থেকে পানি পান করতে যাবেন লক্ষ্য করে দেখলেন এই কুয়ার পাশে অনেক মানুষ তাদের পশুর পালকে নিয়ে লাইন ধরে দাঁড়ায় আছে পশুর পালকে পানি পান করানোর জন্য আর কুয়া থেকে অল্প একটু দূরে দুইটা মেয়ে পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছে অসহায়ের মতো দেখতে মনে হচ্ছে মুসা নবীর দৃশ্য দেখে একটু মায়া লাগলো দয়া লাগলো তিনি সামনে এগিয়ে গেলেন মেয়েদের কাছে গিয়ে বললেন কি ব্যাপার মেয়েরা পশুর পান নিয়ে এখানে তোমরা দাঁড়িয়ে আছো কেন মেয়েরা তখন বললেন আবুনা শাইখুন কাবির আমাদের বাবা বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ আমাদের ঘরে কোনো পুরুষ মানুষ আর নাই আমাদের পশুর পাল আমরা মরুভূমিতে নিয়ে আসি পশুর পালকে পানি পান করাই কিন্তু এই মানুষগুলো যুবকেরা তাদের পশুর পাল পানি পান করানোর পরে আমরা এরপরে গিয়ে পশুর পালগুলোকে পানি পান করাই মহিলা মানুষ আমরা ভিড়ের মধ্যে গিয়ে ঠেলাঠেলি করি না তিনি তখন বললেন তোমরা এখানে দাঁড়াও আমি তোমাদের পশুগুলোকে আজকে পানি পানের ব্যবস্থা করে দিই পানি পান করাই দিলেন মেয়েরা বাড়িতে চলে গেল এইদিকে মুসা নবী পানি পান করে তিনি বললেন আল্লাহ অজানা গন্তব্যে এসেছি আমার একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে দাও ওইদিকে মেয়েরা বাড়িতে গেল মেয়েরা ছিল শুয়াইব নবীর মেয়ে শুয়াইব আলাইহিসসালাম বার্ধক্যে উপনীত হয়েছিলেন তিনি বললেন কি ব্যাপার মেয়েরা প্রত্যেক দিন বাড়িতে আসতে অনেক দেরি হয় আজকে এত তাড়াতাড়ি কেমনে আসলে দুই মেয়ে ঘটনা শুনালেন তখন শুয়াইব নবী বললেন যে তোমাদেরকে সহযোগিতা করলো তাকে একটু নিয়ে আসতে আমি তাকে একটু পুরস্কৃত করতাম হাদিয়া দিতাম মেয়েগুলো তখন বললেন বাবা ঠিক আছে আমরা তাহলে দেখি ওই লোকটাকে সেখানে পাওয়া যায় কিনা শুয়াইব নবী অনুমতি দিলেন শুয়াইব নবীর দুই মেয়ে
বারবার সেখানে গেলেন গিয়ে মুসা নবীকে দেখলেন একটা গাছের ছায়ায় তিনি বসে আছেন তারা গিয়ে বললেন আমাদের বাবা আপনাকে ডেকেছেন মুসা নবী মনে মনে বুঝে ফেলেছেন আল্লাহ আমার দোয়া কবুল করে ফেলেছেন হয়তো কোনো না কোনো ব্যবস্থা হচ্ছে আল্লাহু আকবার মুসা নবী এবার মেয়েদেরকে বললেন ঠিক আছে মেয়েরা তোমরা আমার পিছনে থাকো আমি তোমাদের সামনে থাকি যুবক ভাইদেরকে বলছি শোনো তোমরা যারা যৌবন বয়সে শয়তানের ঢোকায় মেয়েদের পিছন পিছন ঘুরে মেয়েদেরকে ইফতিজিং করো এটা হলো শয়তানি অভ্যাস এটা হলো বাজে অভ্যাস একটা ভালো ছেলে কখনো মেয়েদের পিছনে ঘুরঘুর করে না বরং ভালো ছেলে মেয়ের মা বাপকে তার পিছনে পিছনে ঘোরায় নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যায় যে মেয়ের মা বাপ এই ছেলেটার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল থাকে দেখেন মুসা নবী বললেন তোমরা মহিলা মানুষ আমার সামনে হাঁটলে ফিতনা হতে পারে পিছনে থাকো পিছন থেকে আমাকে ডিরেকশন দাও ডানে না বামে কোন দিকে যাব বলো তখন তিনি সামনে থাকলেন মেয়েরা পিছনে থাকলো এভাবেই বাড়ি পর্যন্ত পৌঁছানেন এরপরে সোহাইব আলাইহিসসালাম তাকে স্বাগতম জানালেন পরিচয় জানতে চাইলেন মুসা নবী টোটাল হিস্ট্রি বললেন কিভাবে তিনি আসলেন আসার পরে কোন বিপদে আছেন সব বললেন সোহাইব নবী তখন বললেন আহারে তুমি তো বড় মজলুম মানুষ বুঝতে পারছি এখানে তোমার কেউ নাই সোহাইব নবীর দুই মেয়ে এবার বললেন আব্বাজান আমাদের ঘরেও তো কোনো পুরুষ মানুষ নাই আমরা আপনার মেয়ে কষ্ট করে মরুভূমিতে পশুর পাল নিয়ে যাই এই লোকটাকে আমাদের ঘরে কর্মচারী হিসাবে রেখে দেন কর্মচারী হিসাবে রাখলে এই লোকটার থাকা খাওয়ার জায়গা নাই আমাদের ঘরে থাকলো খাইলো একটা বেতনও দিলেন কর্মচারী হিসাবে রেখে দেন কারণ আমরা তাকে দেখেছি কাওয়িউল আমিন মুসা নবীর দুইটা গুণ মেয়েরা বলল আল্লাহ কোরআনে এটা উঠিয়ে দিয়েছেন কাওয়িউল আমিন আমরা তাকে দেখেছি শক্তিশালী এবং আমানতদার কয়টা গুণ শক্তিশালী আমানতদার সোহাইব নবী বললেন মেয়েরা তোমরা যে বললা এই যুবক শক্তিশালী এবং আমানতদার তোমরা এটা কেমনে বুঝলা মেয়েরা তখন বলল আব্বাজান এই লোকটা এত লোকের ভিড়ে আমাদের পশুর পালকে পানি পান করিয়েছে তখনই তার শক্তিমত্তা নিজের চোখে আমরা দেখেছি সোহাইব আলাইহিসসালাম বললেন বুঝলাম কিন্তু লোকটা যে আমানতদার এটা একদিনেই কেমনে বুঝে ফেললা মেয়েরা তখন ওই ঘটনা বলল আব্বাজান লোকটাকে যখন আনতে গেলাম আমাদের এদিকে তাকায়া তাকায়া কথা বলে না চোখটা নিচের দিকে দিয়ে কথা বলে সকল নবীদেরকে লজ্জাশীল যিনি মানিয়েছেন তিনি কি আমরা মহিলা মানুষ চোখটা নিচের দিকে রেখে কথা বলেছে আমাদের বাড়িতে আসার সময় আমাদেরকে পিছনে দিয়ে সামনে থেকেছে সোহাইব নবী মেয়ে বড় হয়েছে এখন মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য এতদিন ধরে মনে 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 ছেলে দেখছেন মেয়েদের মুখ থেকে কাওয়িউল আমিন শক্তিশালী এবং আমানতদার এই কথা শোনার পরে মনে মনে আলহামদুলিল্লাহ বলছেন আর বলছেন এই তো আমার মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য একটা পাত্র পেয়ে গেছি সুবহানাল্লাহ তিনি তখন বললেন ও মেয়েরা এই চরিত্রবান যুবককে আমি আমার ঘরে কর্মচারী হিসাবে নয় তিনি তখন মুসা নবীকে প্রস্তাব দিলেন দেখো আমার দুই মেয়ে থেকে যাকে পছন্দ একটা মেয়েকে তুমি বিয়ে করে আমার ঘরে জামাই হয়ে থাকো আল্লাহু আকবার এই যে মুসা নবী মেয়ে বিয়ে দিলেন টাকা পয়সা দেখে ক্ষমতা দেখে না চরিত্র দেখে সোহাইব নবী যে মেয়ে বিয়ে দিলেন টাকা পয়সা দেখে নাকি চরিত্র দেখে আমরা তো খালি ওয়াজের মধ্যে ঠিক ঠিক কইতে পারি আমাদের মেয়েকে বিয়ে দেওয়ার বিয়ের জন্য যদি কোনো প্রস্তাব আসে প্রথমে আমরা বলি ও বাজি হ্যাঁ চিটং শহরে ফ্ল্যাট আছে হ্যাঁ গাড়ি আছে গাড়ি কয়টা বাড়ি কয়টা আবার জিজ্ঞেস করে সরকারি চাকরি করো তো সরকারি চাকরির পাশাপাশি কেউ যদি অন্য কোনো ব্যবসা বাণিজ্য বা কাজ না করে সৎ উপায়ে তার কখনো লাখপতি কোটিপতি হওয়া সম্ভব নয় সম্ভব অনেক সরকারি চাকরিজীবীদেরকে দেখেছি দুইটা তিনটা আইফোন হাতে হাতের মধ্যে অ্যাপল ওয়াচ সে যে বেতন পায় এই বেতন তার নিজের জন্য পরিবারের জন্য খরচ করে একটা আইফোন কিনতেই তার দুই তিন বছর সময় লাগে বাংলাদেশের বেতন স্কেল অনুযায়ী সবচেয়ে বেশি বেতন পান মহামান্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির বেতন হচ্ছে 1,20,000 টাকা এরপরে প্রাইম মিনিস্টার সহ আরো অন্যান্য স্কেলে নবম গ্রেড অষ্টম গ্রেড বিভিন্ন গ্রেডে সরকারি চাকরিজীবীদেরকে বেতন দেওয়া হয় না হয় তাহলে বাংলাদেশের সর্বোচ্চ বেতন পান মহামান্য রাষ্ট্রপতি 1,20,000 টাকা তাইলে বাদবাকি তাহলে প্রজাতন্ত্রের বাদবাকি কর্মচারীদের বেতন মহামান্য রাষ্ট্রপতির থেকে বেশি না কম তাহলে মহামান্য রাষ্ট্রপতির থেকে কম বেতন পাইয়া চট্টগ্রাম শহরে তিনটা চারটা বাড়ি হয়ে যায়
দামি দামি গাড়ি ইউজ করে বুঝতে হবে এই লোকটা সরকারি চাকরির নামে শোষণ করে এরপরে এই লোকটা চাকরির নামে ঘুষ খেয়ে দুই নাম্বারি করে প্রতারণা করে ইনকাম করে ঠিক তো কইতে পারবে কিন্তু যখন সরকারি চাকরি বলে আল্লাহর নবী বলেছেন বিয়ের সময় মানুষ দেখে লিমা লিহা ধন সম্পদ হাসবিহা বংশমর্যাদা জামালিহা রূপ সৌন্দর্য চার নাম্বার দিনদারিতা লিদিনিহা নবীজি বলেছেন ফাজফার বিদাতি দিনি তারিবাতিয়া দাক সবার উপরে দিনদারিটাকে প্রাধান্য দাও যদি দিনদারিটা থাকে অন্যান্য কিছু যদি কম থাকে পয়সা কম চেহারা সুন্দর না বংশ ভালো না কিন্তু দিনদারিটা যার আছে তার কাছে মেয়ে বিয়ে দাও সেই ছেলেটাকে বিয়ে করো দিনদারিতার ভিত্তিতে যেই দাম্পত্য জীবন শুরু হয় ওই দাম্পত্য জীবনটাকে বরকত দিয়ে তিনি ভরে দেন তিনি কি আগেই জিজ্ঞেস করে বাজি হ্যাঁ তোমার ফ্ল্যাট কয়টা গাড়ি কয়টা বাড়ি কয়টা না জিজ্ঞেস করেন বাবা জান যে পয়সা ইনকাম করেন হালাল হয়েতে না হারাম হয়েতে নামাজ কিনা আপনি আপনার মুখে দাঁড়ি নাই কেন আপনি হালাল পথে চলেন কিনা এটা জিজ্ঞেস করেন দিনদারিতার ভিত্তিতে আপনি আপনার মেয়েকে ওই সচ্চরিত্রবান ছেলের কাছে বিয়ে দেন আপনার মেয়ে সারা জীবন সুখে থাকবে আপনার লজ্জা করে না পঁচিশ ছাব্বিশ বছরের ছেলেকে বলেন তোমার কয় লাখ টাকা আছে ব্যাংকে আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন আপনার বয়স যখন তেইশ চব্বিশ পঁচিশ বছর ছিল আপনি কয় কোটি টাকার মালিক ছিলেন একটা ছেলে তো পড়াশোনা শেষ করতেই তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর হয়ে যায় একজন মানুষ তার ব্যাংক ব্যালেন্স বা তার একটা কিছু হইতে হলে একটা পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত সময় লাগে ঠিক না কথাটা এই বয়সে হবে কেমন এই বয়সে জিজ্ঞেস করেন বাবা যান তুমি কি নামাজ পড়ো হালাল পথে চলো এটা দেখেন কিছু ছেলেদেরকে দেখলেই বোঝা যায় ভবিষ্যতে সে অনেক কিছু করতে পারবে ইনশা এগুলো জিজ্ঞেস করেন না আগেই জিজ্ঞেস করে ফেলেছেন গাড়ি বাড়ি কয়টা পঁচিশ ছাব্বিশ বছর বয়সে যে ছেলের গাড়ি বাড়ি থাকে এটা তার না এটা তার বাপদাদার থেকে পেয়েছে আর যে ছেলে বাপদাদার পরিচয়ে সমাজে পরিচয় দেয় সে গাধা যে ছেলে নিজের পরিচয়টুকু দিয়ে সমাজে চলে সে শাহজাদা নিজের ছেলেকে গাধার কাছে না শাহজাদার কাছে বিয়ে দেন যে নিজের পরিচয়ে চলে অনেক ছেলেরা আসে দেখবেন রাস্তায় হাঁটার বে চিনোস আমার বাপকে আমার চাচা এটা আমার দাদা এটা আমার বাপ চাচা এটা সেটা এরকম পরিচয় যারা দেয় এরা গাধা আমার কাছে আবার অনেক ছেলে এমন আছে বাপ দাদা উচ্চবিত্ত সম্পদশালী প্রভাব আছে কিন্তু সে বলে নিজের পরিচয় যখন দেয় বাপের কথাও বলে না দাদার কথাও বলে না বলে আমি তো মাত্র আমার স্টাডি শেষ করেছি এখন আমি একটা বিজনেস করছি অথবা আমি একটা চাকরি করছি এই যে তার আত্মপরিচয় দিল এরা হচ্ছে শাহজাদা আমার কাছে হ্যাঁ বাপদাদার পরিচয় তো থাকবে কিন্তু সেটা আগে নয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে বিয়ে হয়ে গেল না বিয়ে তো হয় না বিয়ের জন্য মোহরানা লাগে কিনা কথা বলেন না কেন এখন মুসা নবী এসেছেন নতুন এলাকায় তার মোহরানা দেওয়ার মতো কিছু আছে নাকি মুসা নবী বললেন দেখেন আপনার মেয়েকে যে আমি বিয়ে করব আমার তো মোহরানার দেওয়ার মতো কিচ্ছু নাই তখন সোয়াইব নবী বললেন অসুবিধা নাই মোহরানা বাবদ আমার ঘরে তুমি আট বছর থাকবে আট বছর আমার পশুর পাল চড়াবে আমার ঘরের কাজগুলো করবে তবে আরো দুই বছর বাড়িয়ে যদি থাকো সেটা আরো ভালো মুসা নবী বললেন ঠিক আছে আমি আট নয় দশ বছর আপনার বাড়িতে থাকবো বলেন তো সুয়াইব নবী মেয়ে বিয়ে দেওয়ার সময় মোহরানাটা সহজ করলেন না কঠিন করলেন আমরা করি কি আপনাদের চট্টগ্রামে আমার ১৩ বছর হয়ে গেছে এই চট্টগ্রামের মানুষের খবর আমার কাছে আছে এই চট্টগ্রামের মানুষ দেখা যায় ২০ লাখ ৩০ লাখ ৪০ লাখ বাজি ২ লাখ টাকাও নগদ দেয় না আছে না নাই আমাদের সমাজে বিয়ে কঠিন হয়েছে চট্টগ্রামের অনেক ছেলে আছে আমি দেখেছি ৩৫ বছর ৩২ বছর বয়স বিয়ে করতে পারে না বললাম ভাই কেন বিয়ে করতে পারেন না কয় ভাই দুঃখের কথা মোহরানার জন্য সেই টাকাটা আমার কাছে নাই আমার সমাজ মোহরানা কঠিন করে দিয়ে বিয়েটা কঠিন করে ফেলেছে আবার মেয়ের বাপকে আগেই বলে দেয় আমার সাথে কিন্তু ১০০০ লোক আসবে আরো ১০০০ আসতে পারবে না ওই ১০০০ টাকাটা আমারে আস্তে করে হাতের মধ্যে চিপা চাপাই দিয়া দিয়ে অবশ্য এই ধরনের মানুষ আমাদের এলাকায় নাই এই যদি হয় অবস্থা বিয়ে যদি কঠিন হয়ে যায় তাহলে তো সমাজে জেনা করা সহজ হয়ে যাবে এই জন্য দেখা যায় বিয়ে কঠিন হয়ে যাওয়ায়
যুবক যুবতীরা আজকে জেনার দিকে ধাবিত হয়ে যাচ্ছে যুবক যুবতীদেরকে জেনার সাগর থেকে উদ্ধার করার জন্য বিয়েটাকে সহজ করে দেওয়া লাগবে আল্লাহর নবী বহু সাহাবীকে এমন ভাবে বিয়ে দিয়েছেন বলেছেন তুমি বিয়ে করো সাহাবী বলেছেন ওগো নবী কোনো সামর্থ্য নাই টাকা পয়সা কিচ্ছু নাই নবীজি বলেছেন এই মেয়েটাকে বিয়ে করো এই মেয়েটা কোরআনের তেলাওয়াত জানে না মোহরানা হিসাবে তুমি তাকে কোরআন শেখাবা এটাই তোমার মোহরানা আমার নবী বিয়েটাকে সহজ করেছেন নাকি কঠিন করেছেন আপনারা কি করবেন ওয়াজ শুনে সহজ করবেন না কঠিন করবেন হ্যাঁ এখানে মিসকিন ছেলেরা আছে না ব্যাচেলর ছেলে অনেক আছে না বিয়ে শাদী করে নাই তাদের মনের কষ্ট তো আপনারা বুঝবেন না এই ছেলেগুলো বিয়ে করতে চায় সিনা করতে চায় না বিয়েটাকে সহজ করে দেন যেরকম করেছেন পয়গাম্বরেরা বিয়ে যখন মিশরের উদ্দেশ্যে রওনা করেছেন লম্বা ঘটনা সংক্ষেপে বলছি মিশরের সীমান্তের সিনাই পর্বতমালা তুর পাহাড়ের তুয়া উপত্যকায় আল্লাহ মুসা নবীকে নবুয়ত দিলেন নবুয়ত দিয়ে আল্লাহ মুসা নবীকে দুইটা মুজিজাও দিলেন জুড়ে বলেন কয়টা হাত থেকে লাঠি পড়ে গেলে সাপ হয়ে যেত বগলের নিচে হাত রেখে বের করলে হাত থেকে সূর্যের আলোর মতো শুভ্রতা ছড়াতো মুসা নবীকে বললেন মুসা আমি তোমাকে নবী হিসেবে মনোনীত করলাম মুজিজাও দিলাম মুসা নবী বললেন আল্লাহ আমার মুখে কিছু জড়তা আছে আমার ভাই হারুন খুব সুন্দর করে কথা বলে ইন্না মিনাল বায়ানিল সিহরা কারো কারো বক্তব্যের মধ্যে জাদু থাকে কারো কারো বক্তব্য জাদুর মতো মানুষের উপরে গিয়ে প্রভাব পড়ে কথাবার্তা বক্তৃতা সুন্দর করে কথা বলা এটা একটা আর্ট এটা একটা শিল্প এটা অনেক বড় একটা নেয়ামত মুসা নবী বললেন আল্লাহ আমার ভাই হারুন সুন্দর করে কথা বলে আমার ভাই হারুনকেও আপনি আমার সাথে নবী বানায় দেন আল্লাহ তাআলা বললেন মুসা তোমার দোয়া আমি কবুল করলাম আর তোমার ভাই হারুন এবং তোমাকে দুই ভাইকে একসাথে আমি নবুয়ত দিয়ে দিলাম দুই ভাইকে একসাথে নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন এবার ফেরাউনের কাছে যাও اذهب إلى فرعون إنه طغى আর ভাই দুইজনে মিলে ফেরাউনকে গিয়ে দাওয়াত দিলেন কিন্তু ফেরাউন তার অদ্ধত জাহির করল সে বলল ওমা রব্বুল আলামিন রব্বুল আলামিন এটা আবার কে লম্বা ঘটনা মুসা নবী দাওয়াত দেওয়ার পরেও ফেরাউন ঈমান আনে নাই 20 বছর দাওয়াত দেওয়ার পরে আরো 20 বছর বনি ইসরায়েলদের উপরে আরো বেশি জুলুম বাড়িয়েছে এবার সবাই প্রশ্নটার উত্তর দেন দাওয়াত পাওয়ার পরেও ফেরাউন মুসা নবীর উম্মতের উপরে জুলুম চালিয়েছে কত বছর আরো জোরে বলেন কত বছর এ ভাইয়েরা এখানে তো মূল শিক্ষা চলে যাচ্ছে ওদিক ওদিক তাকান কেন কিরকম তথ্যভিত্তিক ভাবে আপনাদেরকে কথা শোনায় যাচ্ছে ভালো লাগে না আপনাদের মুসা নবী দাওয়াত দেওয়ার পরে ফেরাউন এরকম তার ফেরাউনি কাণ্ড জারি রেখেছে কত বছর এবার আপনাদের কাছে প্রশ্ন ফেরাউনের এই ফেরাউনি কাণ্ড আল্লাহ কি তখনই থামাই দিতে পারতেন না কথা বলেন পারতেন কিনা তো 20 বছর আল্লাহ সময় দিলেন কেন আল্লাহ মনে হয় 20 বছরে নিজেকে শক্তিশালী করে এরপরে ফেরাউনকে শেষ করেছেন নাউযু বিল্লাহি মিন যালিক এই জন্য তাহলে মাঝখানে 20 বছর গেল কেন এর কারণ দুইটা কয়টা কারণ এক নম্বর কারণ ইমানটা তো মুখ দিয়ে দাবি করার বিষয় নয় ইমানের ঘোষণা দেওয়ার পরে ইমানের ঘোষণা দেওয়ার পরে ইমান বিরোধী দিন বিরোধী লোকদের সামনে ইমানের কথা বলে কতক্ষণ ইমানদার টিকে থাকতে পারে ইমানদারের ইমান যাচাইয়ের জন্য পরীক্ষার জন্য আল্লাহ ইমানদারের সামনে ফেরাউনি ক্যারেক্টার দাঁড় করায় রাখেন দুই নম্বর হচ্ছে আল্লাহর দয়া বেশি তিনি পৃথিবীর কোন মানুষের উপরে গজব সাথে সাথে দেন না তাকে সংশোধনের সুযোগ দেন ফেরাউনকেও আল্লাহ বহুবার সংশোধনের সুযোগ দিয়েছেন দুর্ভিক্ষ দিয়েছেন পঙ্গপাল দিয়েছেন রক্তের গজব ব্যাঙের গজব মহামারীর গজব অনেক গজব দিয়ে তাকে সুযোগ দিয়েছেন ইন্না বাতাস রব্বিকা লাশাদিদ নিশ্চয়ই রবের ধরাটা বড় কঠিন আল্লাহ সুযোগ দেওয়ার পরেও সুযোগ কাজে লাগায় নাই অন্যদিকে ইমানদারদেরকে আল্লাহ ইমানের পরীক্ষা করিলেন এরপরে এই ফেরাউনকে পানিতে চুবাইয়া মারলেন কে পানির অপর নাম জীবন কিন্তু ফেরাউনের জন্য হয়ে গেছে পানির অপর নাম মরণ
সলিল সমাধি হলো সেখানে তার এবার শুনেন ঘটনা এই যে ফেরাউনের চারটা বৈশিষ্ট্যের কথা এখানে বললাম এই ফেরাউন তার ফেরাউনের সাম্রাজ্য টিকে রাখার জন্য যত সন্ত্রাসী কাজ চালালো এক নাম্বার অদ্ভুত ক্ষমতার অহংকারে যেমন চাই তাই করেছে দুই নাম্বার মানুষকে ডিভাইড এন্ড রুলস বিভক্ত করে শাসন করেছে তিন নাম্বার ওই জনপদের ইমানদারদেরকে দুর্বল করে রেখেছে চার নাম্বার ওই ইমানদারদের ছেলে সন্তানগুলোকে জবাই করে রেখেছে এই সন্ত্রাসী কাজ চালিয়ে ফেরাউন টিকে থাকতে পেরেছে না ফেরাউন টিকে থাকতে পেরেছে না ইমানদাররা কি ফেরাউনকে ধরে জবাই করা লেগেছে এই ফেরাউনকে সাইজ করে দিয়েছেন কে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুদ কেউ ভবে চিরদিন রয় না কেউ ভবে চিরদিন রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না যেভাবে ফেরাউন তার ফেরাউনের সাম্রাজ্য টিকে রাখার জন্য ফেরাউনি কর্মকাণ্ড চালিয়েও আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারে নাই কিয়ামত পর্যন্ত ফেরাউনি যত ক্যারেক্টার এসে ইমানদারদের উপরে ফেরাউনি কায়দায় জুলুম চালাবে এই ফেরাউনরা আল্লাহর গজবে তারা ধ্বংস হয়ে যাবে এর পরের দুইটা আয়াতের অনুবাদ করে শেষ করে দিচ্ছি আল্লাহ বলছেন ونريد ان نمن على الذين استضعفوا في الارض আর আমি চেয়েছিলাম ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল এই দুর্বল বান্দাগুলোকে তাদের উপরে আমি অনুগ্রহ করতে চেয়েছিলাম ওয়ানা জালাহুম আইম্মা আর তাদেরকে আমি নেতৃত্ব দিতে চেয়েছিলাম ওয়ানা জালাহুমুল ওয়ারিসুন এবং তাদেরকে আমি আমার জমিনের উত্তরাধিকার বানাতে চেয়েছিলাম আল্লাহর আল্লাহর সিদ্ধান্ত কার্যকর হয়েছে না ফেরাউনের আশা পূরণ হয়েছে পরের আয়াতে আল্লাহ ফিনিশিং দিলেন শেষ আয়াতে আল্লাহ বললেন ওয়ানুমাক্কিন লাহুম ফিল আরদি ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানূ ইয়াহদারুন আর আমি জমিনে ওই দুর্বল ইমানদারদেরকেই ক্ষমতায় অধিষ্ঠিত করতে চাইলাম যাতে করে ফেরাউন হামান এবং তার সৈন্যবাহিনীকে আমি দেখায় দিতে পারি যে ব্যাপারে তারা সবচেয়ে বেশি আশঙ্কাগ্রস্ত ছিল সেই দুর্বল ইমানদারদের কারণে ফেরাউনি কদিন নড়বর হয়ে যায় কিনা তাদের আশঙ্কাকে আমি বাস্তবে রূপ দিয়ে ফেরাউনি সাম্রাজ্যের পতন ঘটিয়ে ইমানদারদেরকে সেই জনপদের ক্ষমতার মসনদে তিনি বসায়া দিলেন তিনি কি সেই আল্লাহ এখন আর নাই থাকলেও পাওয়ার আগের মতো নাই কিয়ামত পর্যন্ত ফেরাউনি ক্যারেক্টারের লোকেরা এসে ইমানদারদেরকে নানান কায়দায় কথা বলার স্বাধীনতা কাদের স্বাধীনতা সব রকমের স্বাধীনতা কেড়ে নিয়ে ফেরাউনি কায়দায় ফেরাউনি স্টাইলে যতই অসভ্যতা বর্বরতা চালাবে ফেরাউন ফেরাউনদের উপরে ফেরাউনি স্টাইলের ফেরাউনি কর্মযজ্ঞের লোকদের পতন দিয়া ইমানদারদেরকে ইমানের বিজয় কুরআনের বিজয় যিনি দিয়ে দিবেন তিনি কে হতাশ হওয়া যাবে রাত ১১টা হয়ে গেছে মানে সকাল হওয়ার সময় ঘনিয়ে এসেছে আর সকাল হতে ৬ ঘন্টা বাকি আছে অন্ধকারের পরে যেমন আলো আসে ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীতে ইসলামের উপরে ফেরাউনি কায়দায় যে অবর্ণনীয় অত্যাচার চলছে এই অত্যাচারের সময় শিগগিরই ফুরিয়ে আসবে গোটা দুনিয়া ইসলামের পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই ধরনের ইমানি অনুভূতি নিয়ে ইমানের পথে ইস্তেকামত থাকার তৌফিক দান করে দাও